সন্তানকে কাপড়ের মধ্যে পেঁচাইয়া সুলার মধ্যে একদম ঢুকাইয়া দিছে। এবার পুলিশেরা খুঁজা যখন গেল, মা কান্না করে হা করলাম টাকি, নিজের সন্তানকে অন্য জব করলো এত দুঃখ পাইতাম না, নিজের সন্তানকে নিজের হাতে আগুনের মধ্যে কেমনে ফেলে দিতে পারলাম। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, হঠাৎ করে আগুনের মধ্যে দেখা যায় কে যেন হাসতেছে। সুবহানাল্লাহ, তাকাইয়া দেখে সন্তান তিন মাসের বয়স, মুসা হাসে, দেখে হাত দুইটা এমনি দিয়া রাখছে, বুঝায় মা আমার কোলে নাও। মুসার মা সামনে গিয়ে যখন হাত দিছে, মুহূর্তের মধ্যে সন্তানটা লাভ দিয়া মায়ের কোলে চলে এসেছে। ঠিক আছে, তোমার কথা বুঝলাম, মুখের লালা আমার মেয়ের খাওয়াও। আসিয়াই যখন ওই মুসা নবীর মুখের লালা দিয়া দিল, মুহূর্তের মধ্যে ফেরাউনের কুষ্ঠরোগী কন্যা সুস্থ হয়ে গেল। চলো তাড়াতাড়ি চলো, তোমার বুকের মানিকের তুমি দুধ পান করাই বা কাউকে কথা বলবা না। মুসার মা চলে এলো, কুলসুম কয় ফেরাউন এই মহিলার কথা বলছিলাম, বলে দেখো তো বোন তোমার দুধ পান করে কি না। এইবার যখন মুসার মা নিজের স্তরের মধ্যে মুখ লাগাইয়া দিল, আর দিনের ক্ষুধারত মুসা টেনে দুধ পান করা শুরু করেছে। ফেরাউনকে এই মহিলাকে যত টাকা লাগে দে, রাজ দরবারে বাড়ি বানাইয়া দে, ওর যা লাগে দে, টাকা পয়সা দন্দুল তো আল্লাহু আকবার বলে। ওহো দোরে মাদিনা কেমনে যাব জানি না, বহু দোরে মাদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনালা, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা, আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল কত জ্বালা, আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোল জান্নাতের তালালা, ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমার সম্মুখ প্রাণের দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাহর মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখেন মানুষ এই সময় অনেকে গুনার কাজে লিপ্ত আছে না নাই, সেই জায়গায় আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি অনেক আগে এসেছি, বিশ্রামে ছিলাম, হযরত ওলামা কেরামগণ চমৎকার সুললিত কণ্ঠে বয়ান করতেছিলেন একের পর এক। আমি জানি এই বয়ানে আপনারা মুগ্ধ ছিলেন, প্রত্যেকের বয়ান এত মধুময় ছিল, প্রত্যেকের আপনাদের ইচ্ছে ছিল যে আরেকটু যদি করত, কথা বলে ঠিক না, কিন্তু সিরিয়াল মেনটেন করতে গিয়ে যেহেতু এখনো ওলামা কেরাম বাকি আছেন, সেই জন্যে আমাদেরও আশা লাগে, কি বলেন আপনারা? আপনাদের দোয়া নিতে আমারও একটু পরে চলে যেতে হবে, আমার বড় প্রধান অতিথি আছে আলহামদুলিল্লাহ বলে। সুতরাং কিছু কথা হবে ভূমিকা ছাড়া, কোরআন হাদিসের আলোকে আমরা ধৈর্য সহকারে বসতে পারবো? যেহেতু সন্ধ্যা থেকে এই পর্যন্ত সিরাতের উপর আলোচনা চলছে, চমৎকার, আমি চাই কোরআন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, যে ঘটনা আল্লাহ নিজে বলেছে, সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পাঠাইছে, এর মধ্যে 313 জন রসুল ছিলেন, আর রসুল যারা তারা নবীও ছিলেন।
313 জন বাদ দিয়ে বাকি সবাই নবী ছিলেন এর মধ্যে 4 জন প্রসিদ্ধ রাসূল যাদেরকে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ দান করেছেন মূসা আলাইহিস সালাম যাকে আল্লাহ তাওরাত দান করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাম যাকে জাবুর দান করেছেন ঈসা আলাইহিস সালাম যাকে ইনজিল দান করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে আল্লাহ পাক কোরআন দান করেছেন সুবহানাল্লাহ কোরআনে 25 জন নবীর নাম এসেছে এর মধ্যে সবচেয়ে বেশি নাম এসেছে মূসা নবীর নাম 134 বার মূসা আলাইহিস সালামের সাথে লম্বা সময় সংগ্রাম হয়েছিল ফেরাউনের এই লম্বা সময়ের ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা বারবার মূসা নবীর নাম এনেছেন সুবহানাল্লাহ বলেন মূসা আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম নবীর বংশধর ইব্রাহিম নবীর অষ্টম পুরুষ মূসা নবীর বাবার নাম ইমরান ইমরানের বাবার নাম ইয়াসার ইয়াসার বাবার নাম কাহেস কাহেসের বাবার নাম লাবি লাবির বাবার নাম ইয়াকুব ইয়াকুবের বাবার নাম ইসহাক ইসহাকের বাবার নাম ইব্রাহিম আলাইহিমুস সালাম আল্লাহু আকবার তার মানে ইব্রাহিম নবীর সন্তানের নাম ইসহাক ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম লাবি লাবির সন্তানের নাম কাহেস কাহেসের সন্তানের নাম ইয়াসার ইয়াসারের সন্তানের নাম ইমরান ইমরানের সন্তানের নাম মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান মায়ের নাম বিভিন্ন গ্রন্থে কয়েকটা নামের কথা উল্লেখ হয়েছে আর ওই সময় মূসা আলাইহিস সালামের সবচেয়ে চরম দুশমন যে ছিল ফেরাউন তার নাম ছিল ওলিদ ইবনে মাসাউ আসলে তার নাম ফেরাউন না মিশরের ক্ষমতায় যে বসে তার নাম হয়ে যায় ফেরাউন আসলে তার নাম ওলিদ ইবনে মাসাউ আর মূসা নবীর বাবার নাম ইমরান মার নাম ইয়ারখা এই সংক্ষিপ্ত পরিচয় জন্ম মিশরে ফেরাউন একদিন স্বপ্ন দেখলো সিরিয়ার শাম থেকে অথবা বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন মিশরে প্রবেশ করেছে মিশরে প্রবেশ করে ফেরাউনের বংশের নাম কিপ্তি বংশ কিপ্তি বংশের সব ঘরবাড়ি জ্বালায় দিছে মূসা নবীর বংশ বনি ইসরাইল একটা ঘরবাড়িও জ্বালায় নাই সুবহানাল্লাহ বলেন ফেরাউন ঘুম থেকে জেগে তার গণকদেরকে ডেকে বলল এই স্বপ্নের ব্যাখ্যা বলো বলে স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই এমন একটা সন্তান আপনার এই রাষ্ট্রে জন্মগ্রহণ করবে যে আপনাকে ক্ষমতার মসনদ থেকে লাত্তি মেরে নামায়া দিয়ে সেই ক্ষমতার মসনদে বসবে আল্লাহু আকবার বলে ফেরাউনের মাথা গরম হয়ে গেছে কি বলো বলে হ্যাঁ বলে এখন থেকে যত সন্তান জন্ম নেবে ছেলে সন্তান সব জবাই করে ফেলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এক নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 49 নম্বর আয়াতে বলেন ওয়া ইযি নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম ওয়া ইযি নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরাউনের দল বলের অত্যাচার থেকে তোমাদেরকে নাজাত দিয়েছিলাম তারা তোমাদেরকে অত্যাচার করত কষ্ট দিত শুধু কষ্ট দিত তাই নয় ইউযাব্বিহুনা আবনাআকুম তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করত ওয়াস্তাহিউনা নিসাআকুম আর তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পক্ষান্তরে এটা ছিল তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মহাপরীক্ষা ফেরাউন ঘোষণা দিল যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই কর যত ছেলে সন্তান জন্ম নেয় সবাইকে জবাই শুরু করে দিল একজন নয় দুইজন নয় কিতাবের মধ্যে আসছে ওই জালেম ফেরাউন 80,000 পুত্র সন্তানকে জবাই করে করে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলেছে কাউকে জবাই করে করে নীল দরিয়ার মধ্যে বাসায় দিয়েছে এবার মূসা নবীর মা আল্লাহর কি কুদরত যখন মায়ের গর্ভে মূসা নবী চলে আসছে মা বড় টেনশনে পড়ে গেল হারে
এখন চলতেছে শিশু হত্যা, আমার গর্ভে আমার সন্তান জন্ম হলেই তো হত্যা করে ফেলবে। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। আশ্চর্য ঘটনা হলো, সন্তান যখন মায়ের গর্ভে আসে মায়ের পেট একটু বড় হয়ে যায়। মা যখন হামেলা হয় গর্ভবতী হয় মানুষ বুঝতে পারে তার সন্তান হবে। কিন্তু এই দুনিয়াতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর দুনিয়াতে যখন এসেছেন কোন নবীর মায়ের পেট কোনদিন বড় হয় নাই। আল্লাহু আকবার, কোন নবীর মায়ের পেট কোনদিন বড় হয় নাই। মূসা নবীর মায়ের গর্ভে যখন সন্তান চলে এলো, মূসা নবীর মা মনে মনে চিন্তিত, চোখের পানি সারিয়া কান্না করে। মাসিক বন্ধ হয়েছে, কয়েকদিন পরেই তো পেট বড় হয়ে যাবে, পুলিশ আসবে, মহিলারা এসে চেক করে যখন বুঝবে আমার পেটে সন্তান, আমাকে চোখে চোখে রাখবে, আমার সন্তান ভূমিষ্ঠ হলে জবাই করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর মায়ের গর্ভে যখন মূসা নবীকে দিলেন, পেট বড় হয়নি, স্লিম ছিল। ওনার মায়ের পেটের মধ্যে যখন 3 মাস 6 মাস 9 মাস বয়স, মহিলারা এসে যখন পেটে হাত দিত মনে হতো পেটের মধ্যে কোনো সন্তান নাই। আল্লাহু আকবার, চিন্তা করছেন? মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, এবার মা তো আরো বিতসন্ত্রস্ত, এই মুহূর্তে সন্তান তো চলে এলো, এখন তো তারা আসবে, এসে যখন দেখবে সন্তানকে জবাই করে ফেলবে। একজন মহিলা যখন ঘরের মধ্যে ঢুকলো, পুলিশ মহিলা, বুঝতে পারছে শিশুর আওয়াজ শোনা যায়, মনে হয় সন্তান জন্ম নিছে, সন্তান জন্ম নিছে সন্দেহ করে যখন ঘরে ঢুকছে, গিয়ে দেখে একটা সন্তান দেখা যায়। মূসা নবীর মা তখন ভয়ভীত সন্ত্রস্ত, এই মুহূর্তে সন্তানটারে জবাই করে ফেলবে। এই মহিলা গিয়া যখন পুলিশকে বলবে, তারা এসে সন্তানকে জবাই করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। হে মূসা, আমি তোমাকে এমন সৌন্দর্য দান করেছি, তোমার শত্রুরা যদিও তোমাকে হত্যা করবার জন্য তোমার কাছে আসতো, তোমার দিকে তাকাইলে এত মায়া আর এত ভালোবাসা তোমার দিকে ঢেলে দিয়েছিলাম, তারা হত্যার কথা মুহূর্তের মধ্যে ভুলে যেত। আল্লাহু আকবার। এবার মূসা নবীর মা কান্দে, ওই পুলিশ মহিলা বলে, বোন কেন কান্দো? বলে, তুমি তো সরকারি লোক, গিয়া বলবা সন্তানটা জবাই হয়ে যাবে। বলে, আমি আল্লাহর কসম করে বলি, এই মিশরের কত সন্তান দেখেছি, কিন্তু তোমার সন্তানটার মতো এমন সন্তান জিন্দগিতে আমি দেখি নাই। আমি তোমার ওয়াদা দিলাম, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, আমি আসবো যাবো, কিন্তু তোমার সন্তানের কথা আমি কাউকে বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি মূসা, আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি এমন ভালোবাসা ঢেলে দিয়েছি, তোমার শত্রুরাও তোমার দিকে তাকাইয়া তোমাকে হত্যার কথা ভুলে যেত, তার ভালোবাসায় পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। সন্তান আস্তে আস্তে বড় হইল, 3 মাস হয়ে গেছে, বাড়ির সামনে দিয়ে পুলিশ আসে আর যায়। হঠাৎ করে একদিন একদল পুলিশ ঘরের মধ্যে ডুইকা গেছে, মূসা নবীর মা বুদ্ধি পায় না, আরে এ তো অন্য পুলিশ, তারা তো বুঝবে না। মা সন্তানকে কাপড়ের মধ্যে পেঁচাইয়া সুলার মধ্যে একদম ঢুকাইয়া দিছে। এবার পুলিশেরা খুঁজা যখন গেল, মা কান্না করে, হা করলাম টাকি, নিজের সন্তানকে অন্য জব করলেও এত দুঃখ পাইতাম না, নিজের সন্তানকে নিজের হাতে আগুনের মধ্যে কেমনে ফেলে দিতে পারলাম। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, হঠাৎ করে আগুনের মধ্যে দেখা যায় কে যেন হাসতেছে। সুবহানাল্লাহ। তাকাইয়া দেখে সন্তান 3 মাসের বয়স, মূসা হাসে, দেখে হাত দুইটা এমনি দিয়া রাখছে, বুঝায় মা আমার কোলে নাও। মূসার মা সামনে গিয়ে যখন হাত দিছে, মুহূর্তের মধ্যে সন্তানটা লাভ দিয়া মায়ের কোলে চলে এসেছে। মা চিন্তিত, আবার নি কোন পুলিশ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওহী নাজিল করছে মায়ের প্রতি। সুবহানাল্লাহ। বলেন, ওয়াউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই فإن خفتي عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. الله أكبر. বলেন আল্লাহ, বলেন ওয়াউহাইনা ইলা উম্মি মূসা,
আমি মুসার মায়ের কাছে ওহি নাজিল করলাম আন আরদিই তুমি তোমার সন্তানকে দুধ পান করাও বিনা টেনশনে সুবহানাল্লাহ বলেন ফাইন খিফতি আলাইহি আর যদি তুমি তার প্রতি ভয় করো ফালকিহি ফিল ইয়াম্মি সাগরের মধ্যে তুমি ভাসাইয়া দাও ফালাইয়া দাও ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ভয় করবা না টেনশন করবা না ইন্না রাদুহু ইলাইকি একদিন তোমার সন্তানকে আমি আবার তোমার কোলে ফিরাইয়া দিব ওয়া জাইলুহু মিনাল মুরসালিন আর শোনো মুসার মা তোমার সন্তান সাধারণ সন্তান নয় দুনিয়ার মধ্যে একজন রসুলদের মধ্যে তাকে মনোনীত করব আল্লাহু আকবার তুমি দুধ পান করাও টেনশন নাই এর পরও যদি তুমি ফাইন খিফতি আলাইহি যদি ভয় হয় তাহলে তুমি ফালকিহি ফিল ইয়াম্মি দরিয়ায় ফেলে দাও আমি তাকে বাঁচাবো একদিন আবার আমি তোমার বুকেই তোমার সন্তানকে ফিরাইয়া দিব সুবহানাল্লাহ বলো যখন দেখে ডেলি পুলিশ আসে অন্তরের মধ্যে ভয় মেয়ে আছে নাম তার কুলসুম মেয়েরা বলে মা প্রতিদিন পুলিশ আছে পুলিশ ভালো আছে খারাপও আছে যদি খারাপ পুলিশ ঘরের মধ্যে ঢুকে তাহলে হইতে পারে আমার সন্তান তারা জবাই করে ফেলবে কি করব মা আমি পরামর্শ করে আল্লাহ তাআলা তোমারে বলছে সন্তানটা সমুদ্রের মধ্যে ফালাইয়া দিতে দাও না নিশ্চয় আল্লাহ তোমার সন্তানকে বাঁচাবে যেই সন্তানকে আগুন থেকে আল্লাহ বাঁচাইতে পারে মা তোমাকে আমি বললাম তোমার সন্তানকে আল্লাহ দরিয়া থেকে বাঁচাইবে সুবহানাল্লাহ বলে এইবার মায়ের আমি বক্স বানাইব কেমনে সাগরে ফালাইব আমার কাছে তো বক্স নাই হঠাৎ করে দেখা যায় মাথার মধ্যে পাগড়ি মুখের মধ্যে দাঁড়িয়ে লম্বা জুব্বাওয়ালা একটা কাঠ মিস্ত্রি যায় আর বলে কারো কাঠের কাজ লাগবে কিনা বলো কারো বক্স বানানোর কাজ লাগবে কিনা বলো আমি নিয়ত করেছি আজকে টাকা লাগবে না পয়সা লাগবে না আজকের কাজগুলো আমি ফিরি ফিরি করে দেব আল্লাহু আকবার সাধারণ মানুষ না জিব্রাইল আর আল্লাহু আকবার বলেন বানাইয়া বলছি না আল্লাহ পাক নিজে যেমনে বলতেছেন ওই রকম আয়াত দিয়া দিয়া বলতেছি এবার মুসার মা দৌড়ে গিয়া বলে ও আল্লাহর বান্দা আমি আপনারে চিনতে পারি নাই আমার একটা জরুরি কাজ করবেন কি না আমার তো টাকা নাই পয়সা নাই বলে কি কাজ বলে একটা বক্স লাগবে জিব্রাইল কইরা লাগি তো আইছি সুবহানাল্লাহ কোন বল কেন বলে মাপ কি মুসারে আইনা দিছে এই যে শিশুটা দেখেন মাত্র বয়স তার 3 মাস বল এই বাচ্চা বলে হ্যাঁ বলে কি করবা বল এই বক্সের মধ্যে বইরা সমুদ্রে ফালাইয়া দেমু বলে টেনশন করবেন না জিব্রাইল সুন্দর কইরা বক্স বানাইয়া দিয়ে চলে গেছে টাকা নেবেন না বলে আজকে নিয়ত করেছি টাকা নিব না জিব্রাইলের অর্থ হইল টাকা দিয়ে আমি কি করব সুবহানাল্লাহ আল্লাহ তো কইছে ওয়াজাইলু মিনাল মুরসালিন আমি তো তারে রসুল বানাবো আমি তো তারে কিতাব দান করব মুসার মা বক্সের মধ্যে বইরা নীল দরিয়ার মধ্যে ফালাইয়া দিছে আর এবার মেয়ে উম্মে কুলসুম রে বলে কুলসুম রে কোন দিকে যায় একটু বালা কইরা খেয়াল রাখবি কোন ঘাটে গিয়া ভিড়ে কে আমার সন্তান দারে ফালে কোন বাড়িতে যায় একটু খেয়াল রাখবি অন্তত আমি অন্তত বুঝবো আমার সন্তানরা কোথায় আছে বক্স ফালাইয়া দিছে শ্রোতা সেই দিকে উল্টা দিকে দৌড়ায় বলে মা বুঝলাম না আমার বাইরে যে বক্সটা ফালাইছেন এইটা তো উল্টা দিকে দৌড়ায় কয় তাই নাকি বলে হ্যাঁ বলে তোর কাজ হইল দেখবি কই যায় এবার ফেরাউনের একটা মেয়ে ছিল কুষ্ঠ রোগী মাথা থেকে পা পর্যন্ত কুষ্ঠ রোগ এইবার গণকেরা বলে আপনার মেয়ের রোগ ভালো হবে না দুনিয়ার সব ডাক্তার ফেল হয়ে গেছে এবার এবার ফেরাউন কয় আমার মেয়ের রোগ ভালো হইব বলল সোমবার দিন সকালবেলা সুবে সাদিকের পরে এই নীল দরিয়ার মধ্যে একটা বাচ্চা পাওয়া যাবে বক্সের মধ্যে ওই বাচ্চার মুখের লালা যদি আপনার মেয়ের একটু খাওয়াইয়া দেন আপনার মেয়ে ভালো হইয়া যাবে সুবহানাল্লাহ বলে ফেরাউনকে আসি একটা কাম করি কি তুমি আর আমি গিয়া আমার যে একটা বাড়ি আছে নদীর পাড়ে ওই বাড়ির মধ্যে গিয়ে একটু বসে থাকি বলে চলেন চলেন সারা রাত ঘুম নাই সকালবেলা তো বক্সটা পাওয়া যাবে স্বামী আর স্ত্রী দুইজনে গিয়া সমুদ্রের পাড়ে অপেক্ষা করে বক্স আসবে হঠাৎ করে তাকাইয়া দেখে সুন্দর একটা বক্স লাল দেখা যায় চিক 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 করতেছে উল্টা পথে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে মনে হয় যেন ইঞ্জিন লাগাইয়া দিছে সুবহানাল্লাহ বলেন
ফেরাউনের গাটের মধ্যে বিরছে ফেরাউনকে গুণক্ত সত্য কথাই বলছে সোমবার দিন সকালবেলা একটা বক্স পামু ও আসিয়া তুমি বসো আমি যাই গিয়া দেখি তো বক্সের মধ্যে বাচ্চা আসেনি ফেরাউন গেছে বক্স খুললো তাকায়া দেখে সুন্দর একটা বাচ্চা 3 মাসের বয়স ফেরাউন কোলে নিবে এত বাড়ি এত ওজন উঠাইতে পারে না কই আসিয়া গো যতই চেষ্টা করি সন্তানদের তো উঠাইতে পারি না আসিয়া কই তাই নাকি বল হা আপনি আসেন আমি একটু দেখি আসিয়া তো ধার্মিক মহিলা ছিল আগের নবীদের আমল করতো আসিয়াই কই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে দেরি ছোট্ট শিশু মায়ের কোলে লাভ দিয়ে চলে আসছে আল্লাহু আকবার ফেরাউনকে বুঝলাম না তোমার বোঝারও দরকার নাই আমি এত শক্তিশালী ফেরাউন কুস্তিতে মিশরের কেউ পারতো না আমি আলগাইতে পারলাম না তুমি পারলা আসিয়া বুদ্ধিমতী বলে আল্লাহ মায়েদের অন্তরে একটা সুন্দর মহাব্বত দিয়েছে সন্তানের প্রতি ওইটা কিন্তু পুরুষের মধ্যে দেয় নাই ফেরাউন তো ব্যাকল টাইপের ছিল ব্যাকল টাইপের নাদান টাইপের ছিল আসিয়া যা কইতো তাই বুঝতো ফেরাউন কই আসিয়া ঠিক আছে তোমার কথা বুঝলাম মুখের লালা আমার মেয়েরে খাওয়াও আসিয়াই যখন ওই মুসা নবীর মুখের লালা দিয়া দিল মুহূর্তের মধ্যে ফেরাউনের কুষ্ঠরোগী কন্যা সুস্থ হয়ে গেল আসিয়াই কো ফেরাউন আপনার তো ছেলে নাই বলে হ্যাঁ বলে এই বাচ্চারে আমি ভালমু বলে না রেড সিগন্যাল চলতেছে আমার এই দেশের মধ্যে একটা সন্তান জন্ম নিবে ওই সন্তানটা আমাকে সিংহাসন থেকে লাথি মেরে ফালাইয়া ওই সন্তান না সিংহাসনে বসবে আসিয়াই কয় এইটা নাকি সেই সন্তান 80,000 সন্তান জবাই দিয়েছেন নিশ্চয়ই ওর মধ্যে সই লাগেছে না না এই সন্তানটার কারণে আপনার মেয়ে সুস্থ হয়েছে এই সন্তানটা আমি ফালাইতে পারবো না ফেরাউন কই কথা তো ঠিক কইছো এই সন্তানটার কারণে আমার মেয়ে ভালো হয়েছে ঠিক আছে যাও যাও বাধা নাই তুমি ভালো আসিয়া মুসা নবীর ফালতেছে এইবার মুসা নবীর জন্য আল্লাহ তাআলা কয় ও হাররামনা আলাইহিল মারদে হে মুসা মাত্র 3 মাস বয়স আল্লাহ কয় ও হাররামনা আলাইহিল মারদে কত মহিলা তোর দুধ পান করাইতে আসবে সমস্ত দুনিয়ার নারীদের দুধ পান করা তোর জন্য হারাম যতক্ষণ পর্যন্ত আমি হুকুম না করব যতক্ষণ পর্যন্ত তোর নিজের মা না আসবে ততদিন পর্যন্ত মিশরের কোন নারীর বুকে তুই মুখ লাগাবি না আল্লাহু আকবার এবার রাজ দরবারে নিয়ে গেল দুধ দেয় কোনো মহিলার দুধ পান করে না এবার মুসা নবী 1 দিন 2 দিন 3 দিন 8 দিন চলে গেছে চিৎকার করতেছে ক্ষুধার যন্ত্রণায় ফেরাউন বলে কি করব কত সুন্দর সুন্দর নারীদেরকে আনলাম কারো দুধ পান করে না আমি কি করব এইবার মুসার মা কয় হে উম্মে কুলসুম বলে কি একটু যা যা ফেরাউনের রাজ দরবারে যা আসল অবস্থা গিয়া দেখ উম্মে কুলসুম দেখে 8 দিন হয়ে গেছে আমার ছোট ভাই মুসা কারো দুধ পান করে না চোখের পানি ছেড়ে কান্না করে ফেরাউন কয় যত টাকা লাগে দেব দেখো কারো দুধ পান করে কি না এবার মুসার বোন উম্মে কুলসুম কয় সুযোগ একটা পাইছি এইবার কয় হাল আদুল লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন হে ফেরাউন এমন একটা পরিবারের কথা আপনার বলবো কি যেই পরিবার রাজ দরবারে হিতাকাঙ্ক্ষী ওই মহিলা দেখতে বড় সুন্দরী আর ওই মহিলার দুধ শিশুরা বড় পছন্দ করে আপনি বললে ওই মহিলাকে আনতে পারি আমার বিশ্বাস ওই মহিলা আনলে মুসা অবশ্যই তার দুধ পান করবে আল্লাহু আকবার বলে কত যাও নিয়ে আসো ওই মহিলাকে দৌড়ে গিয়ে বলে মা কপাল খুলছে তোমার কি কপাল খুলছে তোমার 3 মাসের শিশু মুসা কারো দুধ পান করে না টাকার লোভে অর্থের লোভে মিশরীয় নারীরা হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা টাকার লোভে লাইন ধরেছে কারো দুধ পান করে না আমি তখন বললাম আমার কাছে একটা মহিলার সন্ধান আছে ওই মহিলার দুধ সে পান করবে ওই মহিলা আপনাদের হিতাকাঙ্ক্ষী দুশ্মন না ফেরাউন বলল যাও যাও টাকা যা লাগে দিব মহিলাকে নিয়ে আসো ও মা চলো তাড়াতাড়ি চলো তোমার বুকের মানিকের তুমি দুধ পান করাই বা কাউকেই কথা বলবা না মুসার মা চলে এলো কুলসুম কয় ফেরাউন এই মহিলার কথা বলছিলাম বলে দেখো তো বোন তোমার দুধ পান করে কি না এইবার যখন মুসার মা নিজের ঈশ্বরের মধ্যে মুখ লাগাইয়া দিল 8 দিনের ক্ষুধারত মুসা টেনে দুধ পান করা শুরু করেছে ফেরাউনকে এই মহিলাকে যত টাকা লাগে দে রাজ দরবারে বাড়ি বানাইয়া দে ওর যা লাগে দে টাকা পয়সা দন দৌলত আল্লাহু আকবার বলে সব কিছুর মালিক কে
ওই মুসাকে হত্যা করবে, অথচ আল্লাহ তাআলা তাকে রাজ দরবারে বড় করতেছে।